হেলথ অ্যাডভাইজার বাংলা চ্যানেলের সমস্ত দর্শককে এই বিশেষ ভিডিওতে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব একটি নর্মাল ডায়েট চার্ট সম্পর্কে। তবে ভিডিও শুরু করার আগে এই চ্যানেলের নতুন দর্শকদের কাছে অনুরোধ, হেলথ অ্যাডভাইজার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি প্রেস করুন সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বর্তমানে বেশিরভাগ মানুষেরই একটি বড় সমস্যা হলো মোটা হয়ে যাওয়া। এর মূলে রয়েছে অনিয়মিত জীবনযাপন, খাওয়া দাওয়া, ফাস্ট ফুড খাওয়া ইত্যাদি। অনেকেই ঠিক করতে পারেন না একটি আদর্শ খাদ্য তালিকা বা ডায়েট চার্ট কি হওয়া উচিত, তাদের জন্যই এই ভিডিওটি। সকলের ফিট থাকার ইচ্ছা থাকলেও ব্যায়াম করার সময় থাকে না, তাই ফিট হওয়াও হয় না। কিন্তু একটি আদর্শ ডায়েট চার্টই পারে আপনার সমস্যার সমাধান করতে। আসুন ডায়েট চার্টটি দেখে নিই। সকালে ঘুম থেকে উঠে, সকাল 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে খালি পেটে 2 গ্লাস জল পান করুন। এর 15 মিনিট পর চিনি ছাড়া চা বা ব্ল্যাক কফি, চিনি ছাড়া 2টি বিস্কুট সহযোগে খান। চাইলে একটি ডিম সেদ্ধ খেতে পারেন। নাস্তা, সকাল 8টা থেকে 8:30 নাগাদ আটার 2টি রুটি, 1 বাটি মিক্সড সবজি সহযোগে খান, সাথে শশার সালাদ লবণ ছাড়া খান। সকাল 11টা, এই সময় ডাবের জল বা টক দইয়ের লস্যি 1 গ্লাস খাবেন। এছাড়া চাইলে যে কোনো মৌসুমি ফল খেতে পারেন 100 গ্রাম পরিমাণে। দুপুরে, লাঞ্চ 1টা থেকে 1:30টার মধ্যে করার চেষ্টা করবেন। এই সময় ছোট 1 বাটি ভাত, ডাল ছোট 1 বাটি, সবজি 1 বাটি, 1 টুকরো মাছ বা 2-3 পিস মুরগির মাংস, সালাদ বা রায়তা 1 বাটি খাবেন। বিকেলে, বিকাল 5টা নাগাদ 1 বাটি মুড়ি, 1টি বিস্কুট, 1 কাপ গ্রিন টি চিনি ছাড়া খাবেন। রাতে ডিনার খাওয়ার চেষ্টা করবেন রাত্রি 8টা থেকে 9টার মধ্যে। এই সময় ছোট 1 বাটি ভাত অথবা 2টি গমের রুটি, 1 টুকরো মাছ বা মুরগির মাংস, স্যালাড 1/2 বাটি খাবেন। বিশেষভাবে মনে রাখার বিষয়, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম অবশ্যই প্রয়োজন। প্রতিদিন 3 থেকে 5 লিটার জল পান আবশ্যিক। কিন্তু কোনো খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে বেশি জল পান না করে 15 মিনিট বা 30 মিনিট পর জল পান করুন গ্লাসে করে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি করুন, সেটি সকাল বা বিকালে করতে পারেন। যে কোনো তৈলাক্ত বা মিষ্টি খাবার থেকে দূরে থাকুন আর সমস্ত নেশাজাত দ্রব্য সেবন একদম নিষিদ্ধ। টক জাতীয় ফল খাওয়ার চেষ্টা করুন। একই খাবার প্রতিদিন খেলে বিরক্তি ভাব আসতে পারে, তাই 7 দিন বা 10 দিন অন্তর একদিন চিট মিল ডেতে ইচ্ছে মতো কিছু খাবার খেতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করুন ও বন্ধুদের শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।